আসসালামু আলাইকুম, আমরিন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। শুটকি ভুনা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। এভাবে শুটকি ভুনা করলে কিন্তু প্লেটের ভাত একদমই খালি হয়ে যাবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ছোটো করে কেটে রাখা শুটকিগুলোকে একদম ডিম করে একটু টেলে নিব। আর এখানে যেহেতু শুটকিটা আমার টালা হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। কড়াটা যেহেতু গরম ছিল, পানি দেওয়ার পর কুসুম গরম হয়েছে পানিটা, তাতে আমার শুটকিটা কিন্তু সুন্দর মতো নরম হয়ে যাবে। আর এখন একটা কড়াইতে হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম, তাতে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর শুটকি ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর পেস্টটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে রাখা একটা তেজপাতা, দিয়ে আবারও পেস্টটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এক ফুটের মতো রসুন কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। অপেক্ষা করব বাদামি কালার হওয়া পর্যন্ত। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার পেস্টটা বাদামি কালার হয়ে গিয়েছে। ধুই রাখা শুটকিটা আমি এর মধ্যে দিয়ে দিব। অনেকটাই কিন্তু শুটকিটা নরম হয়ে গিয়েছে। তো শুটকিটা তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ, অনেক সময় দেখা যায় শুটকিটা থেকে কাঁচা একটা হালকা গন্ধ আসে, অনেকেই কিন্তু এই গন্ধটা পছন্দ করেন না, সেক্ষেত্রে এভাবে করে নিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে আবারও তেলের সাথে শুটকিটা কিছুক্ষণ ভেজে নিব। শুটকিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, আর উঁচু করে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। শুটকি ভুনাতে মরিচের পরিমাণটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, কেউ চাইলে কম করে দিতে পারেন। আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা, এখানে কোনো রকম আদা বাটা দেব না, আর এখানে কোনো রকম লবণ দিইনি, যেহেতু আমরা আগেই লবণ দিয়েছি, লবণটা চেক করে লাগলে পরে দিয়ে নিব। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে যাতে শুকনো উপকরণগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি নিয়ে আমি আবারও শুটকিটাকে কষিয়ে নিব। আর এখানে কোনো প্রকার আর পানি দিব না, এই পানিতে কিন্তু শুটকিটা কুক হয়ে যাবে। পানিটা দিয়ে আমি শুটকিটাকে ডিম আছে নেড়ে চেনে আমি রান্না করে নিব 5 থেকে 10 মিনিটের মতো। তেই তো এ পর্যায়ে এসেছে, এখন আমি ডিম করে নেড়ে চেড়ে আবারও শুটকিটাকে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে শুটকিটা আমি কড়াই থেকে নামিয়ে নিব। আর এরকম শুটকি ভুনা দিয়ে যদি গরম গরম এক প্লেট ভাত সামনে আনা যায়, তাহলে কিন্তু আর কোনো অন্য রকমের পদ লাগে না, এক পদ দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।